বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দুটো পোকো এম টু প্রোর কিছু সিক্রেট সেটিংস নিয়ে ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওগুলো কিন্তু আপনারা সকলে পছন্দ করেছেন। আশা করি আজকের এই ভিডিওটাও আপনারা পছন্দ করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি পোকো এম টু প্রোর কিছু সিক্রেট সেটিংস রয়েছে যেগুলো আমি আপনাদেরকে পূর্বের ভিডিওগুলোতে কিছু দিয়েছি, আর আজকে এই ভিডিওর মাধ্যমেও কিছু দিব। তাই বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই ধরনের আরও হেল্পফুল ভিডিও, আরও নতুন নতুন পোকো এম টু প্রো বা রেডমির কোনো সেটের কোনো সিক্রেট সেটিংসের আপডেট যদি আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে অল বাটনটাকে ক্লিক করে দিবেন। তাহলে বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আমি আপনাদেরকে আসল ভিডিওটা দেখাই। বন্ধুরা, অনেক সময় কি হয়, আপনাদের মোবাইলের ডেটা হঠাৎ করে শেষ হয়ে যায়। আপনি হয়তো এক মিনিট কি দু মিনিট হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করেছেন, তারপরে মোবাইল রেখে দিয়েছেন, তো পরে এসে দেখেন আপনার মোবাইলে মেসেজ এসেছে যে আপনার 50% ডেটা শেষ হয়ে গেছে। তো এই যে প্রবলেমটা, এইটা সলভ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। এবং প্লে স্টোরে গিয়ে দেখুন, এই যে বাম দিকে কর্নার যে থ্রি লাইনটা রয়েছে, ওই থ্রি লাইনে ক্লিক করতে হবে এবং নিচে দেখুন সেটিংস বলে একটা অপশান রয়েছে, ওই সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে তিন নম্বর একটা অপশান রয়েছে, অটো আপডেট অ্যাপ, ওই অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন, আমার এখানে ওভার ওয়াইফাই অনলি করা আছে। আপনারা কি করবেন, আপনার কিন্তু অবশ্যই ওভার এনি নেটওয়ার্ক করা আছে, মানে হচ্ছে আপনার যদি এই অপশানটা এনেবল করা থাকে, তাহলে আপনার মোবাইলের যত অ্যাপস অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবং আপনার ডেটা প্যাক অন করা থাকলে, ডেটাটা অন করা থাকলে আপনার মোবাইলের ডেটাটা কেটে নিবে এবং আপনার সমস্ত অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এটা বন্ধ করার জন্য আপনাকে নিচের যে অপশানটা ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এর ফলে কি হবে, আপনার অ্যাপসটা আর অটোমেটিক আপডেট হবে না। আপনি হয়তো ফোন রেখে দেন, তো অনেক সময় কি হয়, অটোমেটিক আপডেট হওয়ার কারণে আপনার যে ডেটা প্যাক ওটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, দ্বিতীয় যে সেটিংসটা হলো, বন্ধুরা অনেক সময় আপনার বন্ধুবান্ধবরা আপনার কাছ থেকে একটু হটস্পট ধারে চায়। তো আপনি হয়তো ভাবছেন যে আমার বন্ধুটা যেন আমার সমস্ত ডেটা না শেষ করতে পারে। তো তার জন্য আপনি চাইলে আপনার বন্ধুকে আপনি কত এমবি ডেটা দিতে চাইছেন সেটা আপনারা কিন্তু সহজে সেট করে নিতে পারেন। তো এর জন্য আপনাকে সেটিংসে যেতে হবে এবং সেটিংসে গিয়ে দেখুন কানেকশান অ্যান্ড শেয়ারিং বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন পোর্টেবল হটস্পট বলে একটা অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে ওয়ান টাইম ডেটা লিমিট বলে একটা অপশান রয়েছে। তো আপনারা এই ওয়ান টাইম ডেটা লিমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে সাইজ আমার করা আছে 100 MB, মানে আপনি আপনার বন্ধুকে ম্যাক্সিমাম 100 MB দিতে পারবেন বা নিতে পারবে। ও যদি 100 MB-র বেশি কোনো কিছু, ধরুন আপনার কাছ থেকে হটস্পট নিয়ে ও কোনো কিছু ডাউনলোড করে নিচ্ছে বা ভিডিও ডাউনলোড করে নিচ্ছে, তো কী হবে, আপনার যে ডেটা প্যাকটা থাকবে একদিনের জন্য যেটা থাকে সেটা প্রায় শেষ করে ফেলবে। তো আপনি চাইলে কিন্তু এখানে একটা লিমিট করে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার 100 MB করা আছে, আপনি এখানে ক্লিক করে আপনি আপনার ডেটা এমবিটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমার 100 MB করা আছে। নিচে দেখুন হোয়েন এক্সিডেড, মানে টার্ন অফ অ্যান্ড নোটিফাই, যখন এটা 100 MB-র বেশি চলে যাবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনাকে জানিয়ে দিবে। তো বন্ধুরা, পরের যে সেটিংসটা আমি বলবো, বন্ধুরা আমরা যখন কাউকে কল করি তখন কিন্তু অনেক সময় কি হয়, কল রেকর্ডিংটা অটোমেটিক হয় না। আপনাদেরকে অনেক সময় কী করতে হয়, প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে কল রেকর্ড করতে হয়। কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার মোবাইলের সেটিংস করে আপনি খুব সহজে অটোমেটিক কল রেকর্ড করতে পারবেন, প্রত্যেকটা কল রেকর্ড করতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখুন ডায়ালারে ক্লিক করবেন। তো ডায়ালারে ক্লিক করার পর নিচে দেখুন থ্রি লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর দেখুন সেটিংস এসছে, এই সেটিংসে ক্লিক করবেন। দিয়ে দেখুন আপনারা, এখানে দেখুন কল রেকর্ডিং অপশানটা কিন্তু আমার অন আছে, আপনাদের যদি অফ থাকে এখানে দেখুন বন্ধুরা, এই যে রেকর্ড কল অটোমেটিক্যালি এটা অন রয়েছে। আপনাদের যদি অফ থাকে এটাকে অন করে দিবেন। এবং এখানে দেখুন অল নাম্বারস রয়েছে, আপনি যদি কোনো স্পেশাল নাম্বার শুধু রেকর্ড করতে চান তাহলে এখানে সিলেক্ট নাম্বারে ক্লিক করে আপনি যে কোনো নাম্বারকে চুজ করে নিতে পারবেন এবং আপনি প্রত্যেকটা কল রেকর্ড করতে পারবেন অটোমেটিক, আপনাকে এক্সট্রাভাবে কোনো সেটিংস করতে হবে না। বন্ধুরা, পরের যে সেটিংসটা সেটা হলো কল ওয়েটিং। আমরা যখন
কোনো কল করি, কারুর সাথে ব্যস্ত থাকি এবং সেই সময় যদি কোনো বন্ধুবান্ধব বা আপনার বাড়ি থেকে কেউ ফোন করে তখন কিন্তু আপনাকে বিজি বলে, মানে ওই লোকটা ওই আপনার বাড়ি থেকে যে ফোন করে ও কিন্তু বিজি শুনতে পায় কিন্তু আপনি বুঝতে পারেন না। কিন্তু আপনি যদি এই সেটিংসটা করেন, মানে কল ওয়েটিংয়ের কথা বলছি এটা করেন, তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন আপনাকে কে ফোন করছে। যখন আপনি কারুর সাথে কথা বলেন তখন সেই মুহূর্তে যদি কেউ ফোন করে আপনি খুব সহজে কিন্তু বুঝে নিতে পারবেন। তো তার জন্য আপনাকে সেই আবার ডায়ালার প্যাডে যেতে হবে এবং দেখুন এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে দেখুন এখানে কল ওয়েটিং বলে একটা অপশান রয়েছে। আপনাদের যদি এই অপশানটা অফ থাকে তাহলে আপনারা কী করবেন, এটাকে অন করে দিবেন। তো চলুন বন্ধুরা আমি দেখি আমারটা কী আছে। তো দেখুন এখানে অন করা আছে, আপনাদের যদি অফ থাকে এটাকে ক্লিক করে অন করে দিবেন। তো এতে কী হবে বন্ধুরা, আপনি যখন কারোর সাথে কথা বলবেন এবং সেই সময় যদি কেউ আপনাকে ফোন করে আপনি কিন্তু তখন বুঝতে পারবেন যে আপনাকে কেউ ফোন করছে। বন্ধুরা অনেক সময় কী হয়, আমরা যখন কোনো ছবি তুলি বা ফটো তুলি তো ফটোর সাইটে একটা ওয়াটারমার্ক থাকে, মানে আপনার মোবাইলটা কোন মডেলের এবং সেটা কখন তুলেছেন এটার একটা ওয়াটারমার্ক থাকে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো আপনারা চাইলে ওই ওয়াটারমার্কটাকে একদম হাঁটিয়ে দিতে পারেন, বা চাইলে আপনি ওই আপনার মোবাইলের মডেলের বদলে আপনি আপনার নাম বা অন্য কিছু লিখতে পারেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে ক্যামেরাতে যেতে হবে। ক্যামেরাতে গিয়ে বন্ধুরা দেখুন ক্যামেরাটা অন করার পরে আপনারা থ্রি লাইন দেখতে পাচ্ছেন উপরে কর্নারে, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সেটিংস বলে একটা অপশান আছে, এখানে দেখুন এই যে সেটিংস অপশান রয়েছে, তো এটাতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে ওয়াটারমার্ক বলে একটা অপশান রয়েছে, এই অপশানটা কিন্তু আমার অফ রয়েছে। এর মানে হচ্ছে আমি যখন কোনো ফটো শ্যুট করব তখন কিন্তু ফটোতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো আপনাদের হয়তো আপনার ধরুন এই মডেলটার নাম হচ্ছে, মোবাইলের মডেলটার নাম হচ্ছে পোকো M2 Pro, তো আপনাদের হয়তো ফটোর নিচে আপনার মোবাইলের মডেলের নাম দেখায়, তো আপনি চাইলে ওটাকে রিমুভ করে আপনি আপনার নাম বা অন্য কিছু লিখতে পারবেন। তো চলুন আমি সেটা আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন ডিভাইস ওয়াটারমার্ক আমার অফ আছে, আপনাদের অন থাকলে এটাকে অফ করে দিলে কিন্তু আর ওয়াটারমার্ক থাকবে না। তো আমার অন করলাম, তো অন করা অবস্থায় আপনি যেটা লিখতে চাইছেন কাস্টম, ধরুন আপনার মোবাইলের মডেল নাম দেখায়, তো আপনি চাইলে এখানে কিন্তু এরকম করে নিচে দেখুন কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে এরকম করে আপনি যা পারেন আপনার নিজের নামও এখানে লিখতে পারবেন। এইভাবে আপনি খুব সহজে আপনার ফটোতে আপনি একটা কাস্টম ওয়াটারমার্ক লাগাতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা পরের যে সেটিংসটা আপনাদেরকে বলবো, বন্ধুরা অনেক সময় কী হয় আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ করার পরে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো তার কারণ হলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অনেক রানিং অ্যাপস চলার কারণে বন্ধুরা আপনার মোবাইলে অনেক তাড়াতাড়ি ব্যাটারিটা শেষ হয়ে যায়। তো তার জন্য এটা বন্ধ করার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে এবং সেটিংসে গিয়ে বন্ধুরা দেখুন নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে ব্যাটারি এবং পারফরমেন্স বলে একটা অপশান দেখুন, ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে ব্যাটারি সেভার বলে একটা অপশান রয়েছে, আপনাদের যদি অফ থাকে এটাকে কিন্তু অন করে দিবেন। তো অন করে দিলে কী হবে বন্ধুরা, অনেক যে ব্যাকগ্রাউন্ডে যে রানিং অ্যাপসগুলো থাকে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনার ব্যাটারি অনেকটা সেভ করবে। বন্ধুরা এই সেটিংসটা করে দেখবেন, আশা করি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের এই সেটিংসটা কাজে দিবে, কারণ ব্যাটারিটা অনেক সেভ করবে। এই অপশানটা ব্যাটারি সেভার অপশানটাকে আপনারা এনাবল করে দিবেন এবং আপনারা চাইলে ব্যাটারিটা আপনার কোন কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে বেশি সেটাও দেখতে পারেন। তো তার জন্য দেখুন এখানে ব্যাটারি ইউজ স্টেট বলে একটা অপশান আছে নিচে, এখানে ক্লিক করবেন এবং দেখতে পাবেন আপনার ব্যাটারিটা সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে ইউজ হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে দেখাচ্ছে পুরো লিস্টটা, এখানে দেখুন স্ক্রিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়েছে, সেল স্ট্যান্ড বাইট ক্ষেত্রে ইউজ হয়েছে, মানে স্ক্রিনের ক্ষেত্রে বলতে আপনার যদি মোবাইলের ব্রাইটনেস বাড়ানো থাকে আপনারা কিন্তু ব্রাইটনেসটাকে একটু কমিয়ে রাখবেন। তো এই সেটিংসটা করলে কিন্তু আপনি আপনার মোবাইলের ব্যাটারিটা অনেকটা কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলো সেটিংস বা ট্রিক্স বোঝাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের আরও হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।